এই মুভিতে একটি মেয়েকে দেখা যায় যে ঘুম ভেঙে উঠে দেখে সে একটা ঘরে আটকে আছে যার থেকে বেরোনোর কোনো পথ নেই। সেই ঘরে শুধু একটা টাইমার লাগানো আছে যার সময়সীমা শেষ হওয়ার আগে তাকে সেই ঘর থেকে বেরোতে হবে। সে এই ঘরে কি করে এলো এবং টাইমার শেষ হওয়ার পর মেজির সাথে কি ঘটে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা ও নাইন ইয়ান আপ মুভিটি নিয়ে আলোচনা করব। এই মুভির শুরুতে আমেরিকার একটা রাস্তার প্রায় সব জায়গায় একটা মেয়ের মিসিং পোস্টার আটকানো থাকতে দেখা যায়। এডগার নামের একজন লোক সেই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু সে মিসিং পোস্টারের দিকে লক্ষ্যই করে না। তার হাতে কোনো একটা আঘাত লেগে থাকতেও দেখা যায়। এরপর সে একটা শুনশান জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ডিকি থেকে বন্দুক, দড়ি এবং কিছু ফোন বাইরে বার করে। আর অন্য একটা দৃশ্যে নীল নামের একজন মেয়েকে দেখা যায় যে ঘুম ভেঙে নিজেকে একটা অচেনা বদ্ধ জায়গায় পায়। সে বুঝতে পারে না সে এখানে কি করে এলো। সেই ঘরে নীল ছাড়া একটা পোকা, একটা ঘড়ি আর একটা মাইক ছিল এবং দেওয়ালে নাইন নাম্বার লেখা ছিল, যেটা তার শর্টেও লেখা ছিল। সে কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। সে সাহায্যের জন্য চেঁচালেও কোনো লাভ হয় না। এই সময় ঘরের ঘড়িটা একা একাই চলতে শুরু করে দেয়। ঘরের কোনায় নীল একটা লাল দড়ি দেখতে পায় আর তার মধ্যেই সে তার ফোনটা পায়, কিন্তু তাতে কোনো সিম ভরা থাকে না। এরপর সে দড়িটা ব্যবহার করে কি করে বাইরে বেরোনো যায় সেটা ভাবে, কিন্তু তখনই সে ওই ঘরের এক কোণে কিছু রক্তের দাগ দেখে আর তারপরই লক্ষ্য করে ঘরের ছাদের কিছুটা অংশ কাঁচের। তাই সে লাফিয়ে লাফিয়ে অনেক চেষ্টা করে কাঁচ অবধি পৌঁছানোর, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। নীল খুবই ভয় পেয়ে যায় আর ঘরের ভেতরেই এদিক ওদিক পায়চারি করতে থাকে। হঠাৎ সেই ঘরের লাইট সবুজ রঙের হয়ে যায়। নীল ভয়ে মাটিতে বসে পড়ে, কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই ঘরের লাইট আবার আগের মতোই নর্মাল হয়ে যায়। আর নীল তার পকেট থেকে ফোন বার করে দেখে তার ফোনের সমস্ত কন্ট্যাক্ট ডিলিট করে দেওয়া হয়েছে। তার ফোনে সে একটা সমুদ্রের ছবি দেখতে পায় আর সেটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। এরপর সে ডন নামের একটি মেয়ের ফটোও তার ফোনে দেখতে পায় এবং সে ভাবতে থাকে ডন কেন তাকে ছেড়ে চলে গেছে। এরপর সে তার জুতো খুলে ছুঁড়ে ছাদের কাছে মারে, যাতে তাকে এখানে কেউ দেখতে পেয়ে উদ্ধার করতে আসে। যখন তাতেও কোনো লাভ হয় না, সে রেগে গিয়ে তার ফোনটা দেয়ালে ছুঁড়ে মারে আর দেওয়ালে যেখানে নাইন নাম্বার লেখা ছিল সেখানে গিয়ে ফোনটা আটকে যায় এবং দেয়ালে ছিদ্র হয়ে যায়। নীল ওই ছিদ্রটাকে আরও বড় করে যাতে ওখান থেকে বেরোতে পারে, কিন্তু সে দেখে ছিদ্রর অপর পাশেও দেওয়াল ছাড়া আর কিছুই নেই। এই সময় হঠাৎ করে ঘড়িটা 15 মিনিট কমপ্লিট করার পর বন্ধ হয়ে যায় আর তার থেকে আওয়াজ আসতে শুরু করে এবং ঘরের সব লাইট বন্ধ হয়ে যায়। বাইরে থেকে দরজা জানলা খোলার এবং বন্ধ করার আওয়াজ আসতে থাকে। নীল ভয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরই ঘরের লাইট ফিরে এলে নীল দেখে দরজায় এখন আর কোনো তালা লাগানো নেই, তাই সে দরজাটা খোলে। কিন্তু দরজাটা খুলে সে তার পেছনেও দেওয়াল দেখতে পায়। এরপর সেই ঘরে 45 মিনিটের টাইম উল্টো চলতে শুরু করে। সেটা দেখে নীল খুবই রেগে যায় আর তখনই সেই ঘরের লাইট আবার সবুজ রঙের হয়ে যায়। কিছুক্ষণ পর দরজার পাশের একটা ভেন্ট থেকে সে একটা ছেলের গলার আওয়াজ পেয়ে তার কাছে যায় এবং দেখে অন্য একটা ঘরে ট্রাভিস নামের একটা ছেলেও তার মতোই আটকে আছে এবং তার সাথে কথা বলে সে জানতে পারে তার টি শার্ট এবং দেওয়ালে নাইনের জায়গায় 6 নাম্বার লেখা আছে এবং সেও জানে না যে সে এখানে কি করে এসেছে। এই সময়ই দেখা যায় এডগার তাদেরকে সিসিটিভির মাধ্যমে দেখছে। ট্রাভিস নীলকে জানায় সে দড়ির মাধ্যমে কাচের জানলা অবধি পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু জানলার হ্যান্ডেলটা ভেঙে গেছে। এটা শুনে নীলও সেই চেষ্টা করে, কিন্তু নীলের ওজন সেই হ্যান্ডেলটা নিতে পারে না এবং ভেঙে যায় আর নীল সোজা মেঝেতে এসে পড়ে, যার ফলে তার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। সে যন্ত্রণায় চেঁচাতে থাকে এবং বিভিন্ন অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ভাসতে থাকে। ট্রাভিস তাকে বলে যেভাবেই হোক তাকে তার কাঁধটা তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে, নয়তো যত সময় যাবে তার যন্ত্রণা বাড়তেই থাকবে।
ট্রাভিসের কথা মতো নীল দেয়ালে ধাক্কা মেরে মেরে তার কাঁধটা ঠিক করার চেষ্টা করে। এরপর নীল ট্রাভিসের সাথে গল্প করতে থাকে এবং তার ফোনে একটা গান চালায় যেটা ট্রাভিসের খুবই পছন্দ হয়। হঠাৎই নীলের কানে কিছু অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং আবার সে কিছু দেখতে পায়। এবার সে দেখে একজন লোক তার হাত ধরার চেষ্টা করছে এবং নীল সেই লোকটার পেন নিয়ে সেই লোকটার হাতে জোরে ফুটিয়ে দেয়। এর কিছুক্ষণ পরই ট্র্যাভিসও চেঁচিয়ে কাউকে বলে সে যেন তার থেকে দূরে থাকে। আর এদিকে নীলের ঘরের লাইটও সবুজ হয়ে যায়, নীল আবারও ভয় পেয়ে যায়। কিছু সময় পর যখন লাইট ঠিক হয়ে যায় তখন ট্র্যাভিসের সাথে কথা বলে নীল জানতে পারে ট্র্যাভিসের ঘরে কেউ একজন আসে এবং কিছু একটা করে চলে যায়, আর তারপর থেকেই ট্র্যাভিসের মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছে। এরপর নীল সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এই ঘর থেকে বেরোবেই, তাই সে ঘরের সব কিছু ভালো করে চেক করতে শুরু করে। তখনই সে ওই দেয়ালের ফাঁকে একটা তার দেখতে পায়, যদিও সে ভাবে এটা খুব একটা কাজের না। এরপর সে তার কাঁধের কাছে কিছু একটা লাগানো থাকতে দেখে, আর ওদিক থেকে ট্র্যাভিসও বলে তার পায়েও এরকম কিছু একটা লাগানো রয়েছে। এদিকে ঘড়ির টাইম কমতে থাকে, তাই নীল সেই জানলার ভাঙা হ্যান্ডেল দিয়ে ভেন্টটা খোলার চেষ্টা করে, আর সেটা খুলেও যায়। নীলের মতো ট্র্যাভিসও তার ভেন্টটা একইভাবে খোলার চেষ্টা করে। তারপর নীল সেই দেয়ালের তার বার করলে তাতে ক্যামেরা দেখতে পায়, তাই সে সেই ক্যামেরার তারটা কেটে দেয়, যার ফলে এডগার আর নীলের রুমের ভিডিও দেখতে পায় না। এবার নীল ওই ভেন্টের ভেতর দিয়েই ট্র্যাভিসের রুমের দিকে যাওয়ার চেষ্টা করে। কিছুটা সামনে গিয়েই সে একটা সবুজ লাইটের লাইন দেখতে পায়, যেটা ছুঁতেই ঘরের লাইটের রং হলুদ হয়ে যায়, আর যার ফলে এক অসহ্য অ্যালার্ম বাজতে শুরু হয়ে যায়। তাই নীল আবার নিজের রুমে আসার চেষ্টা করে, কিন্তু আসতে গিয়ে তার কাঁধে আবার চোট লেগে যায়, যার ফলে সে আবার কিছু একটা দেখতে শুরু করে। আর এবার সে দেখে তার হাত কারোর রক্তে রক্তাক্ত হয়ে আছে। সে ট্র্যাভিসকে তার ভেন্টের নেটটা খোলার চেষ্টা করতে বলে আর নিজের হাতটা আবার ঠিক করার চেষ্টা করে। তখনই সে লক্ষ্য করে তার কাঁধের কাছ থেকে রক্ত ঝরছে এবং তার কাঁধের ওই কাটা চামড়ার মধ্যে আঙুল ঢুকিয়ে সে সেখান থেকে একটা মাইক্রোচিপ সেট বার করে আনে। সাথে সাথে নীল ট্র্যাভিসের ঘরের দিকে দেখে, কিন্তু ট্র্যাভিস তখনও তার ভেন্টের নেটটা খুলতে পারেনি, আর ঘড়িতে তখন মাত্র 1 মিনিট 25 সেকেন্ড বেঁচেছিল, যেটা তার পরই লাল রঙের হয়ে যায়। তাই নীল তাড়াতাড়ি ট্র্যাভিসকে তার দিকের ভেন্টের নেট খুলতে বলে। ট্র্যাভিস শেষ মুহূর্তে নেটটা খুলতে সক্ষম হয়, কিন্তু টাইম শেষ হয়ে যাওয়ার পরই সমস্ত দরজা আর লাইট বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর লাইট ফিরে আসে, কিন্তু ততক্ষণে নীল রেগে প্রায় পাগল হয়ে ওঠে। এরপরই দরজার ছোট একটা অংশ খুলে যায়, যার উল্টো দিক থেকে পুরো লাইট আসতে থাকে। তার ভেতর হাত ঠোকালে নীল একটা বন্দুক পায়, আর সাথে সাথেই লাইট আবার সবুজ হয়ে যায় এবং এবার তার সাথে অদ্ভুত এক গ্যাস ছড়িয়ে পড়ে। নীল আবারও ভয় চেঁচাতে শুরু করে দেয়। সে একবারের জন্য ভাবে এই বন্দুক দিয়ে নিজেকে মেরে সব কিছু শেষ করে দিলেই হয়তো শান্তি পাবে, কিন্তু তার চেঁচানোর আওয়াজে লাইটের রং আবার চেঞ্জ হয়ে যায়। তখন নীল বুঝতে পারে তাকে বিভিন্ন আওয়াজ করেই লাইটের কালার চেঞ্জ করতে করতে লাল লাইট অবধি পৌঁছাতে হবে। সে কাছের জানলায় গুলি করলে লাইটের রং লাল হয়ে যায়। এই সময় দেখা যায় এডগার এখনও তাকে অন্য একটা ক্যামেরার মাধ্যমে দেখছে। নীল দড়িটা সেই কাচের জানলা দিয়ে বাইরে কিছু একটার সাথে আটকে সেই ঘর থেকে বেরোতে সক্ষম হয়, কিন্তু ওপরে গিয়েও কোনো লাভ হয় না, কারণ ওপরে আসলে ছাদ ছিল না, সেটাও আর একটা ঘর ছিল যার বড় স্ক্রিনে ছাদ আর তারার অ্যানিমেশন চলছিল, আর ওখানে দ্য এন্ড লেখা ছিল। নীল ওপর থেকে ট্র্যাভিসের ঘরে দেখলে দেখতে পায় ট্র্যাভিসের ঘরেও গ্যাস ভরে দেওয়া হয়েছে, আর এসব সহ্য করতে না পেরে ট্র্যাভিস নিজেকে গুলি করে দেয়। এরপর এডগার নীলের সাথে দেখা করার জন্য আসছে দেখতে পেয়ে নীল একটা দেয়ালের পিছনে লুকিয়ে যায়। সে কোনো রকমে এডগারের থেকে লুকিয়ে সেখান থেকে পালিয়ে একটা অফিসের মতো দেখতে বিল্ডিংয়ে পৌঁছে যায়, কিন্তু দিনের বেলা হওয়া সত্ত্বেও নীল সেখানে কাউকে না দেখে অবাক হয়। নীল একটা ঘরে ঢুকলে সেখানকার টিভিতে ট্র্যাভিসের একটা অ্যাড বারবার চলতে দেখা যায়। আসলে সেটা একটা রোবটের অ্যাড ছিল, আর সেটা এতটাই পারফেক্ট ছিল যেটাকে দেখে কেউ বলতেই পারবে না যে সেটা একটা রোবট, সবাই সেটাকে আসল মানুষই ভাববে। নীল রেগে গিয়ে তার বন্দুক দিয়ে মেরে টিভিটাই ভেঙে ফেলে। তারপর নীল জানতে পারে ডনি আসলে রোবট কোম্পানির মালিক। এই সময় একটা গাইড কিছু ক্লায়েন্ট নিয়ে সেখানে ট্যুর দিচ্ছিল, আর তারা নীলকে একরকম ইগনোর করেই সেখান থেকে চলে যায়। এডগার ততক্ষণে সেখানে চলে আসে। এই সময় আবার নীল দেখতে পায় তার মুখের ওপর থেকে র্যাপার হাঁটানো মানুষটা আসলে এডগারই ছিল,
আর এডগারই সেই ব্যক্তি যাকে সে পেন দিয়ে মেরেছিল। ভয় পেয়ে নীল এডগারের দিকে বন্দুক তাক করে, কিন্তু এডগার তার ট্যাবে একটা ক্লিক করেই নীলকে অফ করে দেয়। তখনই জানা যায় নীলও আসলে এই কোম্পানির তৈরি একটা রোবট, যার মডেল নাম্বার ছিল 9। এরপর যখন নীল চোখ খোলে তখন সে সমুদ্রের পাশে বসেছিল এবং এডগার সেখানে আসে। আর যাতে নীল এডগারের ওপর আক্রমণ করতে না পারে তাই তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল। এই সমুদ্রটাকে আসলে নীলের ব্রেন অনুযায়ী তৈরি করা হয়েছিল। এরপর এডগার নীলকে তার ওই ঘরে বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করতে শুরু করে, আর জানা যায় তাকে ওই ঘরে বন্ধ করে রাখা হয়েছিল কারণ কোম্পানি রোবট নীলের হিউম্যান ইমোশনসগুলো চেক করতে চাইছিল। নীল আর ট্র্যাভিসের একে অপরকে সাহায্য করে সেখান থেকে বেরোনোর কথা ছিল। তারা আসলেও একে অপরকে অনেক সাহায্য করেছিল। এডগার জিজ্ঞাসা করে, নীলের কি কখনো এরকম মনে হয়েছিল যে সে মানুষ নয়? তার উত্তরে নীল বলে, সে এখনও অবধি জানে না সে আসলে কি। আসলে নীলের উপর কয়েক সপ্তাহ ধরে টেস্ট করা হচ্ছিল আর তার ত্রুটিগুলো সূত্রে তাকে মডেল নাম্বার 10 পরিণত করার কথাও ভাবা হচ্ছিল। টেস্ট করার পর নীলের সমস্ত স্মৃতি মুছে দেওয়া হয় কারণ এগুলো সে সহ্য করতে পারবে না। এরপর এডগার নীলকে অফ করে দিয়ে তাকে আবার ওই ঘরেই রেখে দেয়, আর পুরনো কোনো স্মৃতি ছাড়া আবার ওই ঘরেই নীলের চোখ খোলে। আর এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি একজন সায়েন্টিস্টের এমন একটি টর্চের আবিষ্কার সম্পর্কে জানতে চান যা দিয়ে মৃত মানুষ এবং অতীত দেখা যায়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।